ওমান যুক্তরাষ্ট্রের মিশিগান সৌদি আরবে জেতা ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মাহাতি হাসান। ওমানে ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে ও ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু অঞ্চল। এতে ক্ষয়ক্ষতি হয় বহু প্রবাসী বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান, কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ত্রাণ বিতরণ ও ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্ত রাস্তা ও মসজিদ পরিষ্কার করেছে বঙ্গবন্ধু পরিষদ ওমান। সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদারের সভাপতিত্বে এই ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। আমরা যতটুকু পারছি চেষ্টা করছি সবাইকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগের কাজগুলো করার জন্য, এবং আমি আশা করি আমাদের বাঙালি কমিউনিটি যারা আছে সবাই যদি এগিয়ে আসেন এই দুঃসময়ে, আশা করি আমাদের সাথে যে ওমানের সুসম্পর্ক আছে সেটা আরও বহুদূর এগিয়ে যাবে। মিশিগান ওয়ারেন সিটির নবপ্রতিষ্ঠিত শিব মন্দির টেম্পল অফ জয়ে চলছে শারদীয় দুর্গোৎসব। উদ্বোধনী দিনে বিশেষ পূজা, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়। সেই সাথে ছিল ফ্যাশন শো, নাচ গান, কবিতা পাঠ, ধামাইল প্রভৃতি। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কবিতা শারদীয় উৎসব কাব্য জলসায়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী। আগামী 15ই অক্টোবর সকাল 10টায় দশমী পূজা শেষে বিসর্জন অনুষ্ঠিত হবে। মা দুর্গা আসেন পাপীদের এবং দুর্গতি নাশ করতে এবং পাপীদের বিনাশ করতে। আমরা পৃথিবীর সব মানুষ সবার জন্য মা দুর্গা বয়ে আনেন শুভ কিছু। দুর্গা পূজা আমরা সাধারণত উদযাপন করি, আমরা শুভ শক্তিকে আমন্ত্রণ জানাই পৃথিবীতে, অশুভ শক্তিকে যাতে চলে যায় পৃথিবীতে। সৌদি আরবের জেদ্দায় একটি হোটেলে কানাইঘাট সৌদি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি নূর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আবদুল্লাহ শরীফ এবং প্রধান বক্তা ছিলেন মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ সভাপতি আব্দুল শহীদ চৌধুরী শাহিন, আব্দুল মজিদ চৌধুরী, আব্দুল মান্নান, হারুনুর রশিদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, মাওলানা ফারুক আহমেদ, মইনুল হক, হাফেজ বিল্লাল আহমেদ, বদরুল আলম, আব্দুল মতিন, আব্দুর রহমান, আব্দুল বাশার সহ আরও অনেকে। সার্বিক পরিচালনা করেন হাবিবুর রহমান তারেক, কবির রুবেল, মোস্তাক আহমেদ চৌধুরী। সংযুক্ত আরব আমিরাতে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন UAE এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গীতিকাব্যে অরুণিমা আলোচনা ও সম্মাননা অনুষ্ঠান। সংগঠনের সভাপতি ইয়াসমিন কালাম মেরুনার সভাপতিত্বে জেবিন আহমেদ ও শারমিন আহসানের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলার সাংসদ ABM ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরী এবং ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন UAE এর উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ CIP। আদি হাসান, RTV।